الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم الحمد لله আল্লাপাকের দরবারে আলিশানে শকর আল্লাহ তালা আমাদেরকে রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ আল্লাহ তালা শ্যাম সাধনা এবং লাইলের আমল সহকারে অন্যান্য ন্যাক আমলের ভেতর দিয়ে রমাদানুল মুবারক অতিবাহিত করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেছেন এজন্য মালিকের দরবারে শুকুর গুজার হই সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অনেকেই রমাদানুল মোবারকে অসুস্থ অবস্থায় রয়েছে না তারা লাইল করতে পারতেছে তারাবির নামাজ পড়তে পারতেছে না তারা রোজা রাখতে পারতেছে ওই সকল অসুস্থ মানুষ যারা আক্রান্ত অবস্থায় রয়েছে এবং অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছে তাদের জন্য আমরা সকলে মিলে দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সেহাত আফিয়াত সালামত দান করেন আমরা এই মুহূর্তে যারা সুস্থ অবস্থায় আসি সুস্থতার সুক্রিয়া যে সকল মাধ্যমে আদায় করতে হয় তার একটি হল যে সুস্থতার দ্বারায় ইবাদতের জিন্দগিকে মোনাজম সুসজ্জিত করতে হয় এর আল্লাহ পাকের এই সুস্থতার নিয়ামতের সুক্রিয়া আদায় হয় অনেকে আছে সুস্থ থাকার পরেও সেহাতের এই নিয়ামতকে কদের দানি করে না তার রমদানে স্বাভাবিক অসুস্থতার অজুহাত দাঁড় করিয়ে তারা শ্যাম সাধনার থেকে নিজেকে দূরে রাখে অথবা তারা তারাবির নামাজ পড়তে আগ্রহী আগ্রহী হয় না তারা তারাবির নামাজ থেকে দূরে রাখে নিজেকে এগুলো অবশ্যই ক্ষতিকারক বিষয় এবং এটি ইমানের জন্য খতরার বিষয় ইবাদতের অবহেলা যেটা এটা একজন মুমিনের জন্য ভয়ঙ্কর একটি দোষ ভয়ঙ্কর একটি দোষ মৌমিনের ইবাদতের ভেতরে লজ্জত থাকবে মজা থাকবে ইবাদতের ভেতরে মোহাব্বত থাকবে এটা আল্লাহ পাকের পছন্দ কারণ ইবাদতের মোহাব্বতটাও মিনাল ইমান এটা ইমানের গুরুত্বপূর্ণ একটি শাখা গুরুত্বপূর্ণ একটি দিক এটা মৌমিনের একটি গুরুত্বপূর্ণ সিফাত এ কারণে আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা এভাবে দোয়া করো আল্লাহ ইন্নি আস আলুকা হব্বা ওসব্বা মাই ও হেব্বুকা ওসব্বা আমার আল্লা বনি ইলা হব্বিকা এ আল্লাহ আপনি আমাকে আপনার মোহাব্বত দান করেন এবং আপনি যাদেরকে মোহাব্বত করেন তাদের মোহাব্বত দান করেন এবং ওই কাজের মোহাব্বত দান করেন যে কাজ করলে আপনার নৈকট্য হাসিল করা যায় তো ইবাদতের মাধ্যমে বান্দা যেহেতু ইবাদতটা মাকসাদ মাকসাদ এই হায়াতের সবচেয়ে দামি মাকসাদ হল হায়াতে ইবাদত করবে এ কারণেই আল্লাহ তালার কাছে বান্দা হায়াত চাইবে যে আয় আল্লাহ আপনি আমাদেরকে হায়াত লম্বা দান করেন যেন আমরা ওই হায়াতে আপনার গোলামি আপনার ইবাদত আপনার বন্দিগি যেন বেশি করে করতে পারি তো ওই সকল মানুষগুলো যারা আল্লাহ তালা ইবাদতের দিকে ইবাদতের দিকে আমাদেরকে প্রতিযোগিতা করে অগ্রসর হতে বলেছেন যে কে কে কত বেশি ইবাদত করতে পারি কারণ ইবাদতের মাধ্যমে মা পাওয়া যাবে ইবাদতের ইবাদতের প্রতিযোগিতা করা এটা মমিনদের জন্য ইবাদতের প্রতিযোগিতা করা এটা একটি তার জীবনের সফলতার সবচেয়ে বড় প্রতিযোগিতা আমাদের দেশে গুনাহের প্রতিযোগিতা আছে কিন্তু ইবাদতের প্রতিযোগিতা নাই রমাদান মোবারক হল মানুষের ইবাদতের প্রতিযোগিতা করার সবচেয়েতে গুরুত্বপূর্ণ সময় এবং ইবাদতের প্রতিযোগিতা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌকা আল্লাহ তালা বান্দাকে রমাগন মোবারকে দিয়ে থাকেন যে এতে ছোট ছোট ইবাদত করে অনেক বড়ো বড়ো নেক হাসিল করা যায় একটি রাত্রি ইবাদত করলে এক রাতের ইবাদতের মাধ্যমে খাইরুম্মিন আলফি সাহার হাজার মাসের চেয়েতেও উত্তম একরাত্রের ইবাদত বন্দিগি তো ইবাদতের মৌসুম যেটা এই মৌসুমকে যারা অবহেলা করবে এই মৌসুমে যারা সামান্য অজুহাত সামনে রেখে ইবাদত থেকে দূরে রাখবে নিজেকে এটি অবশ্যই ভয়ঙ্কর ক্ষতি আমাদের জন্য আনতে পারে এই যে মহামারীর সময় চলছে আজাব গজব চলছে মানুষের গুনাহের কারণে জহার আল বিমা বারিউল বাহারিবিমা নাস মানুষের পাপাচারের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে জলে স্থলে আজাব আসে তা আমাদের যে এই মুসিবত চলছে এটা কিন্তু আমাদের গুনাহের কারণে এবং ইবাদতের কমতির কারণে তা আমরা এটা দাওয়াত জানাবো আজকের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আসুন আমরা দৌড়াই আল্লাহর জান্নাতে আগে যাওয়ার জন্য প্রতিযোগিতা করি এবং আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য আমরা প্রতিযোগিতার মাঠে নামি আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করতেছেন ও ইলা মাঘিরত ইম্ম রব্বিকুম ও জান্নাতিন আর্দ হাসমা আরদু আর্দ ও ইকদাতিল এই মাঝের দশক চলে যাচ্ছে বিদায় নিয়ে শেষ দশক আসতেছে শেষ দশকে আরও গুরুত্বপূর্ণ আমল আমাদের জন্য রয়েছে তা আমরা এই রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে অজুহাত দাঁড় করিয়ে কেউ যেন খতমে তারাবিদ থেকে নিজেকে দূরে না রাখি অথবা শ্যাম সাধনার গুরুত্বপূর্ণ আমল থেকে দূরে না রাখি ছোটোখাটো অজুহাতের কারণে যেমন চেয়ারে বসে নামাজ পড়া দাঁড়িয়ে নামাজ থেকে বিরত থাকা সেজদার থেকে বিরত থাকা ছোটোখাটো ওজোরকে কেউ শিলা বানিয়ে রোজা রাখার থেকে দূরে রাখা নিজেকে এটি অবশ্যই মমিনের জন্য এটি ক্ষতির কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অবহেলা রমাদানুল মোবারকে বর্জন করে মুজাহাদা রমাদানুল মোবারকে অধিক করবার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন ওই তাকওয়া রমবানুল মুবারকের আমাদেরকে দান করেন যে মুত্তাকি বান্দার জন্য আল্লাহ তালা যে তাকওয়াওয়ালা বান্দার জন্য জান্নাত বানিয়েছেন ও ইদ্যাতলিল মুত্তাকিন ওই মুত্তাকি হওয়ার সুযোগ তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন ও আখরুদ্দিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته